রংপুর নগরের বেশ কিছু এলাকায় অচেনা এক প্রাণীর আতঙ্কে প্রায় দুই সপ্তাহ ধরে ঘুম নেই লোকজনের রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন তারা এই আতঙ্ক ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরে স্থানীয়দের ধারণা আক্রমণ করা প্রাণীটি দেখতে অনেকটা চিতাবাঘ নেকড়ে এবং শিয়াল আকৃতির এরই মধ্যে পশুটির আক্রমণের শিকার হয়েছেন সাতজন ভুক্তভোগীদের মুখ ঠোঁট হাত এবং শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়েছে প্রাণীটি অনেকেই প্রাণীটিকে আটকানোর চেষ্টা করেছেন কিন্তু পারেননি প্রতি রাতে আমাদের এখানে একটি জন্তু বের হইতেছে আমরা বুঝতে পারতেছি না এই জন্তু কি আসলে না না অন্য কোনো প্রাণী আমরা তো যে ভয়ে ভয়ে থাকি সব সময় বাচ্চাদের নিয়ে বাচ্চারা স্কুল কলেজ যাইতে পারতেছে না রাত লাগলে বেড়াইতে পারি না দোকান খামার করতে পারি না যেখানে যে লাডি সোটা নিয়ে যাইতে হয় রাস্তাঘাটে কখন কোন দিক থেকে বাইর হবে আতঙ্ক হয়ে আসি। এর মধ্যে রাহিদুল ইসলাম বারো দিন আগে প্রাণীটির আক্রমণের শিকার হলেও এখনো সুস্থ হননি তিনি শোনা গেল তার মুখেই আক্রমণের বর্ণনা ধরার পরেই আমি কিন্তু বহু চিল্লিয়া করছি করার পরে যখন লোক নাই তখন কিন্তু আমি নিজেই মানে তার কাছ থেকে মানে আমার তো বাসা লাগবে তখন আমি ও পুকুরে দিছি কারণ পুকুরে ফেল দিছে দেওয়ার পরেই কিন্তু ও আসি আমার একটা লাভ দিয়ে তখন আমার এই যে গল গলাটা ইয়ে করে দিলো গলাটা যখন দিছে দেওয়ার পরেই কিন্তু আবার আক্রমণ করার চিন্তাধারা তখন ওই জায়গার মধ্যে একটা গোঁচ ছিল আমি গোঁচটা নিয়ে ওর একটা মাথায় বাড়ি মারছি যখন এই বাড়ি মারি তখন কিন্তু নিজেই জমিটা মধ্যে না হলেও তিনপাক ঘসছে ঘোরার পরেই কিন্তু আক্রমণ করার চিন্তাধারা আমি কিন্তু নাড়ি তুলিয়ে আমি কিন্তু পাড়ে এসেছি প্রাণটের সিনতি প্রাণটা ওটা হলো সীতা বাঘ ওটাকে আমি ধরিয়েও ছিলাম পরে ওর কাছ থেকে বাসার জন্য আমি খুব চেষ্টায় নিছি যদি আমি ধস্ত নস্ত না করি তা আমার ক্ষত বিক্ষত করে আমার খেয়াই ফেলতো রাহিদুল জানান আর্থিক সংকটের কারণে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না তিনি অন্যদিকে তিন ছেলে মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে অর্ধাহারে কাটছে দিন এই অবস্থায় সরকারি সহায়তা চান এই ভুক্তভোগী খরচ তো হয়ে যাব তো আমার পঁচিশ তিরিশ হাজার হবে যেদিন আমি টিপমেন্ট ওই দিনে আমার গেছি এগারো হাজার টাকা তারপরে আস্তে আস্তে আমার প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা যাচ্ছে এখন যে আমি টিপমেন্ট নেব আমার এই ক্ষমতা আর নাই ভুক্তভোগীরা জানান গত বারো দিন থেকে রাত হলেই পরিচয়হীন কয়েকটি প্রাণী রাস্তায় এবং বাসাবাড়িতে ঢুকে মানুষজনকে আক্রমণ করছে এদের ওজন প্রায় বিশ থেকে ৩০ কেজি গায়ে লোম সাদা এবং কাঁধে বড় বড় লোম রয়েছে তাদের এই যে ব্রিজটার মধ্যে বের হয়েছিল আমরা এলাকার মানে আড়াইশো থেকে তিনশো জন ধাওয়া করছি কিন্তু ধরতে পারিনি ওটা মানে হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায় আমরা যখন মানে ওকে তাড়া করি তখন লুকায় আবার আমরা যখন বাসার মধ্যে থাকি তখন আবার বের হয় মানে আতঙ্কে আসে সবাই রাত হলে মানে আমরা ভয়ে ভয়ে আতঙ্ক বাচ্চাদের নিয়ে মানে করো বেলা থাকাতে আমরা পাকশা করি নেই নিয়ে ঘরের ভিতরেই বসে থাকি বাইরে বাইরে হইলে লাঠি নিয়ে বাইরে হই আবার ওই যে স্বামীরা কাজে গেছে কি মোবাইল করি রাস্তায় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন বন বিভাগ ও প্রাণী সম্পদ অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে গ্রামবাসীদের সতর্কতার সঙ্গে চলাফেরার অনুরোধ করা হয়েছে অতি দ্রুত প্রাণীটিকে ধরার চেষ্টা চলছে অনেক সময় হয় কি কিছু প্রাণীর যদি পাগল হয়ে যায় যেমন কুত্তা পাগল হয়ে গেলে কিন্তু এরকম আচরণ করে এ শিয়াল যদি পাগল হয়ে যায় এরকম হতে পারে অচেনা এখন সেই প্রাণীটাকে ধরা বা ট্রেস করা এখন পর্যন্ত যায় নাই তার কারণ সমস্ত মাঠের ধান ধান চতুর্পাশে মাঠ ভর্তি এখন ধান এখন ধান ক্ষেতের মধ্যে কোন ধান ক্ষেতের মধ্যে কী অবস্থায় আছে হ্যাঁ এটা কিন্তু আমরা ট্রেস করতে পারিনি এখানে আমাদের অলরেডি বন বিভাগের লোক হ্যাঁ এবং প্রশাসনের টহলও কিন্তু আছে রংপুর জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ এনামুল বলেন এখনও প্রাণীটিকে শনাক্ত করা সম্ভব হয়নি তবে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা সরাসরি যদি আমরা এটা দেখতে না পাই তাহলে সেক্ষেত্রে আসলে এটা ব্যবস্থা নেওয়া খুবই কঠিন তবুও এ বিষয়টা পুরোপুরি বন বিভাগের দায়িত্বে এবং তারা যদি এটা ধরার ব্যাপারে বা কোথাও যদি চাক্ষুষ দেখা যায় সেক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদ বিভাগ যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করব স্থানীয়রা বলছেন এ ধরনের পশু তারা আগে কখনো দেখেননি এ কারণে অনেক আতঙ্কিত তারা দ্রুত প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের আওতায় নেয়ার দাবি তাদের ফখরুল শাহীন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর